सिंचित मोहित भूतपते नटित नटाठ नटी नट नायक नाटित नाट सुगान रते जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर्दिनी शैलसुते जय जय सत्कल सिंधु जलैरेनु सिंचिनु ते गुणरंग भुवं कनकल सत्कल सिंधु जलैरेनु सिंचिनु ते गुणरंग भुवं भजति सकिन्न सची कुच कुंभ तटी परिरंभ सुखानुभवं भजति सकिन्न सची कुच कुंभ तटी परिरंभ सुखानुभवं सुखानुभवं तव चरणं शरणं करवाणिन तामरवाणि निवासि शिवं तव चरणं शरणं करवाणिन तामरवाणि निवासि शिवं जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर्दिनी शैलसुते जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर्दिनी शैलसुते। नमस्कार, शुभ विजया आंतरिक प्रीति शुभेच्छा एवं भालोबासा जानाई आपनादेर सबाइके आमादेर न्यूज ভ্যানগার্ডের पक्ष थेके। आमरा रोयेछि कि दुग्गी देखलाम चाची शीर्षक अनुष्ठाने एवं ए अनुष्ठानेर आज शेष दिन। आमरा शारद उत्सव उपलक्षे विशेष छोटोदेर अनुष्ठाने छिलाम। आजके आमादेर ए अनुष्ठाने जारा अतिथिरा रोयेछेन आपनादेर संगे एकटु परिचय करिये देब। आमार बादिके प्रथमे रोयेछे अदित्रि भट्टाचार्य। नमस्कार अदित्रि, स्टूडियोते स्वागत जानाच्छि तोमाके। तारपरे रोयेछे कीबोर्डे देवजित देवनाथ। देवजित शुभ विजया। एबारे आमार डान दिके रोयेछे ऐश्वरिका चक्रवर्ती। शुभ विजया ऐश्वरिका, स्टूडियोते स्वागत जानाच्छि तोमाके। तारपरे रोयेछे बृंदा गोस्वामी। शुभ विजया, तोमाके स्टूडियोते स्वागत जानाच्छि। आर तबलाय रोयेछे शुभंकर साहा। नमस्कार शुभ विजया दादा। प्रथमे आमरा ऐश्वरिकार गाने जाबो। ऐश्वरिका की गान शोनाबे प्रथमे? आमी एखन हैमंती शुक्लाजीर गावा मा गो डाकी तोमाय गानटी गाइबो। आच्छा चलो। আমার মা, মা গো ডাকি তোমায়।
বছর ধরে পূজোর গন্ধ নিয়ে মহালয়ে এলো মন চলে যাও তুমি।
বাহ, ভীষণ সুন্দর করে গাইলে ঐশ্বরিকা। ঐশ্বরিকা কি নিজে নিজে গানটা শিখলে নাকি কেউ শিখিয়ে দিল? নিজে নিজে। নিজে নিজে শিখেছো? বাহ, ভীষণ সুন্দর। ঐশ্বরিকার পুজো কেমন কাটলো? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, বৃষ্টিতে মানে আটকাতে হয়নি? একটু একটু হয়েছে, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে। এখানে এসে মানে স্টুডিওতে এসে? আচ্ছা, ঐশ্বরিকা তো এই প্রথমবার ভ্যানগার্ডে? আগেও একবার করেছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ, ভীষণ সুন্দর করে গিয়েছো। এবারে আমরা একটু কবিতায় যাব, যাব অদিত্রির কাছে। অদিত্রি কেমন আছো? ভালো আছো, মিষ্টি লাগছে দেখতে। কে চোখে আইলাইনারটা কে পরিয়ে দিল? মা পরিয়ে দিয়েছে। বাহ, আচ্ছা তুমি কি শোনাবে বলো প্রথমে? আচ্ছা চলো একটু শুনি। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারে দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুর গনসা কেত কোমর বেঁধেছে, ময়ূর পেঁচা হাঁস ইঁদুর ওরাও সাথে যাবে। পাঁচ ছটা দিন তাক ধিনাধিন মজা করে খাবে, বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ওদিশবঙ্গ দারুণ রঙ্গ ভরা, চপরোল ফ্রাই চাউ মগলাই স্বাদ কি পাগল করা, চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি, কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি, বোঁদে গজা গুজিয়া আর সর ভাজা সর পুড়িয়া, রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয়ে জুড়িয়া, পায়েশ খাবো আয়েশ করে মিহিদানা চমচম, দই দানাদার দরবিশ সবিশ খাবো সবাই কম কম, দুর্গা দেবী বললে পেটু স্বভাবতদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁসফাঁস, মা বললেন যাবি যাবি থামা কান্না সুরে, চেঁচায় সবাই থ্যাংক ইউ মম হিপ 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 হুররে। বাবা কি সুন্দর, কি সুন্দর। আচ্ছা তুমি হ্যাঁ, মুখে একদম জল এসে গেল। সর ভাজা সর পুড়িয়া গুজিয়া এগুলো খেয়েছো পুজোতে? খেয়েছো? না, গুজিয়াটা খাইনি। আচ্ছা কি কি খেয়েছো? অনেক কিছু। অনেক কিছু। আচ্ছা তুমি পুজোতে মামার বাড়ি গেছো? না। লক্ষ্মী সরস্বতী গনসা কার্তিক তারা ওরা তো মামার বাড়ি এসছে, তোমার যাওয়া হলো না? নিয়ে যায়নি? আচ্ছা এরকম মা এরকম করেন যে নিয়ে যাবো না মামার বাড়ি, এটা আগে পড়াশোনাটা এটা শেষ করতে হবে বা গানটা করতে হবে আবৃত্তিটা করতে হবে এরকম করেন? তারপর তুমি তারপর কান্না করো নিয়ে না গেলে? না, কান্না করো না। আরে বাহ, ভেরি গুড। আচ্ছা এবারে আবারও একটু যাব কবিতাতে, এবারে যাব বৃন্দার কাছে। বৃন্দা কি শোনাবে বলো? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ। আচ্ছা চলো। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দূর দূর, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা,
দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে খেত ভরে আছে হাওয়া তোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। নমস্কার। ভীষণ সুন্দর। বৃন্দাবন হচ্ছে খুব শান্ত, তাই না? শান্ত না? আচ্ছা নিজেই বলছে শান্ত না। আচ্ছা কি কি দুষ্টামি করো তাহলে? সব সময় তো মানে পড়তে বসি না, এত মানে পড়াটা আমার ইন্টারেস্টেড না। যাই হোক, কি সুন্দর বলে দিল, পড়াটা আমার ইন্টারেস্টেড না মানে, কিন্তু আমাদের মা বাবা তো বলেই যখন পড়তে হয়। তারপরে খুব ভালো, আমি খুব সাপোর্ট করছি। আমিও কিন্তু পড়তে একদম ভালোবাসি না, আজকে ওর সাপোর্টটা পেয়ে আমিও বললাম অন স্ক্রিন। আমাকেও বকাকে এখনো বকা খেয়েই পড়তে হয়, দেবজিতেরও বোধ হয় তাই। হ্যাঁ সেই আমরা কেউ বলার সাহস পাই না, ছোট্ট বাচ্চা হয়ে এত সুন্দর মানে সাহস নিয়ে বলে দিল, আর ওর সঙ্গে সাহস নিয়ে আমরাও বলে দিলাম। আচ্ছা এবারে যাব আবার ঐশ্বরিকার কাছে। ঐশ্বরিকা কি শোনাবে এখন? আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া সুরে সুরে ওগো তোমায় গানটি গাই। আচ্ছা বাহ। আর এইদিকে আমরা স্টুডিও থেকে নিচে গান শুনতে পাচ্ছি, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, আর এইদিকে ও গাইবে সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায়। পুরো ডিফারেন্ট জনারের দুটো গান। আচ্ছা চলো ঐশ্বরিকা একটু শুনি। সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দরস তোমায়, নাই বা পেলাম দরস তোমায়, গানে গানে যদি তোমায় তোমায় খুঁজি, তোমার দিয়া
বাহ ভীষণ সুন্দর। ঐশ্বরিকা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5 এ পড়ে এত কঠিন একটা গান গেয়েছে, আর ভীষণ ভীষণ ভালো গেয়েছো তুমি। তুমি শিখছো গান? হ্যাঁ। আচ্ছা, কোথায় শিখছো? আমি ছোটবেলা থেকেই মার কাছে শিখতাম, তারপর আমি আমার গুরু মিতালী ঘোষের কাছে এখন গান শিখি। আচ্ছা আচ্ছা, বাহ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবারে যাব আবার কবিতায়, এবারে যাব অদিত্রির কাছে। অদিত্রি, কি মনটা খারাপ তাহলে? মানে ভালো লাগছে তো? হ্যাঁ। আচ্ছা, কি শোনাবে এবার? শোনাবে তো কবিতা? হ্যাঁ। আচ্ছা, কি শোনাবে? সুপার মম দুর্গা। আচ্ছা চলো শুনি। নমস্কার, কবি মল্লিকা সেনগুপ্তের সুপার মম দুর্গা। দুর্গা মা তোর পুজোয় এবার ভিডিও গেম চাই, ফিফার 2004 অথবা চাইছে হাতিম, তাই ঘরের মজা দিচ্ছে না তো তোমায় দিতে হবে। দুর্গা তুমি সুপার মম, ফর্সা ধপ ধপে তোমার পুজোয় নতুন জামা, নতুন দেশি ঢুর, রাজস্থান বা দার্জিলিং স্যার ভাল লাগে না ধুর। এবার যাব অলিম্পিকের এথেন্স নগরীতে, দুর্গা মা গো টিকিট পাঠাও আমায় তুলে নিতে, মা বাবাকেও সঙ্গে নিও তোমার ট্রেভেল গ্রুপে। এবার মা গো ড্রেস বেছে নাও সুপার মম রূপে, উইসে গেলে শাড়িতে আর পাওয়ার নেই যেন, এবার তুমি বুটিক থেকে পাওয়ার ড্রেস কেনো, তোমার থার্ড আই তো দারুণ, উইচক্রাফ্ট জানে ইন্ডিয়াকে পাল্টে দাও 10 হাতির টানে। নমস্কার। আচ্ছা তুমি এবার দুর্গা মার কাছে কি চাইলে? ওরে বাবা, এইটুকু বাচ্চা বলছে আমি চাই আমার ফ্যামিলি যাতে ভালো থাকুক। আচ্ছা আর কিছু চাও নি নিজের জন্য? কিছু নয়, গলা খারাপ ওটা একটু ঠিক করে দিতে। আহারে, গলা খারাপ ওটা একটু ঠিক করে দিতে। মা তো আজকে চলে যাচ্ছেন, তো মাকে আবার একটু গিয়ে বলে দিও যে গলাটা, তুমি তো চলে যাচ্ছ, যাওয়ার আগে গলাটা একটু ঠিক করে যাও, আমার তো আরও অনুষ্ঠান আছে। কি তাই তো? হ্যাঁ। আচ্ছা এবারে যাব আবার বৃন্দার কাছে, বৃন্দার একটা কবিতা শুনে তারপর আমরা বিরতিতে যাব। আচ্ছা বৃন্দা এবার কি শোনাবে? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। আচ্ছা ভীষণ সুন্দর কবিতা, চলো। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দি 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনামানিক বয়ে, অশোকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাই একটি বার 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাই একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। খুব সুন্দর, কে শেখালো কবিতাটা? আমার আবৃত্তির গুরু সুমনা মিশ্র। আচ্ছা ভীষণ ভালো, আমরা কাটাচ্ছি আড্ডা দিচ্ছি বলবো। এবারে যেতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।
সিংহের উপর কলাই দিছে সব সরাইয়া বুকে মাসে খুসা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন কি দুগি দেখলাম চাচি শীর্ষক অনুষ্ঠানে আমরা রয়েছি এবং এই মুহূর্তে আমরা প্রথমে একটু কবিতায় যাব যাব অদিত্রির কাছে অদিত্রি কি শোনাবে খেলার মাঠ আচ্ছা চলো নমস্কার দেখে নাও আচ্ছা তাহলে অদিত্রি একটু রিভাইজ করতে করতে আমরা কি একটু ঐশ্বরিকার গানে যাব ঐশ্বরিকা শোনাবে কি শোনাবে বলো এখন আমি শ্রদ্ধেয়া শিপ্রা বসুর গাওয়া যমুনা কি বলতে পারে ওরে বাবা এইটুকু বাচ্চা কি কঠিন কঠিন গান করছে চলো চলো শুনি যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে সুন্দর তোর
ভীষণ 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 ভালো, একটু আদর করে দিই। ভীষণ এইটুকু মেয়ে এত সুন্দর করে গাইলো, এত শক্ত একটা গান, একদিকে হারমোনিয়াম বাজাচ্ছে অন্যদিকে গাচ্ছে আর প্রত্যেকটা কাজ এত প্রপারলি, মানে ভীষণ ভালো হয়েছে, ভেরি গুড। ভীষণ হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর গেয়েছে। এবারে কি যাবো অদিত্রির কাছে? আচ্ছা আমি একটা জিনিস ভাবছিলাম, এইটুকু মানে এইটুকু এইটুকু ছেলেমেয়েরা কি কঠিন কঠিন গান গাইছে এখন, আর ওই গানগুলো কেউ গায় না, আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, এইগুলো কেউ গায় না। আচ্ছা অদিত্রির কাছে যাবো, কি শোনাবে এবারে? খেলার মাঠ। খেলার মাঠ, চলো। নমস্কার, কবি শ্যামল কান্তি দাসের খেলার মাঠ। মাঠটা ছিল দেখার মতো, সবুজ ঘাসে ঢাকা, মাথার উপর মস্ত আকাশ ছবির মতো আঁকা, চতুর্দিকে গাছগাছালি চোখ জুড়িয়ে যেত, সকাল বিকেল কত যে লোক হাওয়া বাতাস খেত, হাওয়া বাতাস খেত, পাড়ার যত ছেলেরা সব আসত দলে দলে, সারা বিকেল থাকতো মজে ক্রিকেট ও ফুটবলে, খেলতে খেলতে কত রকম ঝগড়া মারামারি, হাততালিতে কান পাতা দেয়, ওভার বাউন্ডারি, ক্যাংলা পেনুর পায়ে কি জোর, শব্দ ওঠে গোল, খেলার মাঠে বিকেল বেলা তুমুল কলরুল, সেই মাঠে আর হয় না খেলা, বাড়ির পাশে বাড়ি, সকাল বিকেল দাঁড়িয়ে থাকে প্রমোটারের গাড়ি, মাঠের উপর রঙিন আকাশ ধোয়ায় ধুলোয় ঢাকা, খেলার মাঠে দাপিয়ে বেড়ায় টাটা সুমোর চাকা। নমস্কার। ভীষণ ডিপ একটা মিনিং এই কবিতাটার। আচ্ছা তোমাকে তো আর, আচ্ছা ওকে ডিপ মিনিং বলে লাভ নেই, ওকে হ্যাঁ ওকে বলি, তুমি ক্রিকেট ফুটবল খেলো? না। কি খেলো? খেলার সময় পাও? পড়াশোনা, তারপরে গান বাজনা, তারপরে টিউশন, এগুলো করে হয়? বেশিরভাগ এখন খেলি পূজাটার মধ্যে। বাহ শুনে বেশ ভালো লাগলো। আর কি খেলো? অনেক কিছু। যেমন? দৌড়াদৌড়ি, ডলস দিয়ে খেলি। আচ্ছা কটা ডল আছে তোমার? অনেকগুলো। অনেকগুলো, কি কি নাম? ডলগুলোর তো নিশ্চয়ই নাম আছে, তারপর ডলগুলোকে বিয়ে দেওয়া হয়, তারপরে খাওয়ানো হয়, এগুলো হয় না? না এগুলো হয় না। আচ্ছা তোমরা মানে কেমন খেলো ডল দিয়ে? আমরা তো এরকম খেলতাম, ডলকে বিয়ে দিতাম, তারপর ডলের জামা বানিয়ে দিত মা, এরকম। ওরা বোধ হয় এখন এমন আর খেলে না, ওরা ওই আর কি মডার্ন খেলা খেলে, তাই তো? কি খেলো ডল দিয়ে? অনেকগুলি ডলসের সেট থাকে, ওগুলি মানে জামা টামা থাকে, ওগুলি পড়াই। আচ্ছা বাহ, এটা আবার অন্য ধরনের মজা। আচ্ছা এবারে যাব বৃন্দার কাছে। বৃন্দা কোন ক্লাসে পড়ো? সিক্সে। সিক্সে, আচ্ছা এবারে কি শোনাবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। আচ্ছা চলো, বৃন্দার বোধহয় রবি ঠাকুরের কবিতা করতেই বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি, চলো। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে, শুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি। নমস্কার। বাহ ভীষণ ভালো। আচ্ছা ওই বৃন্দা পুজোতে কোথায় কোথায় ঘুরলে? বেশিখানে তো ঘোরা হয়নি, কালকে বৃষ্টির জন্য। হ্যাঁ কালকে বৃষ্টির জন্য, কালকে এত করে দুর্গা মাকে বললাম বৃষ্টিটা দিও না, কিছুতেই কথা শুনলো না, কি বললে যে শুনবে তাই না? হ্যাঁ কি বলে যে শুনবে, ও বলছে এটাই, কি বলে যে শুনবে।
একটু যদি টাইম মেশিন টেশিন দিয়ে যেতে পারতাম পেছনে, তাহলে যদি একটু পসিবল হতো আর কি, যে মা গো আর পুজো বৃষ্টিটা দিও না, আজকেও বলছি কিন্তু আজও দেবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও বলছে হ্যাঁ। আচ্ছা, এবারে আবার যাবো ঐশ্বরিকার কাছে। ঐশ্বরিকা কী শোনাবে এবারে? এবার আমি শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আমার স্বপন কিনতে পারে গানটি গাই। ও বাবা, এত কঠিন কঠিন গান আর এত সুন্দর সুন্দর গান, কঠিন হলেও ভীষণ সুন্দর গানগুলো, আর ঐশ্বরিকা এতক্ষণ পর্যন্ত ভীষণ সুন্দর গাইছেও, চলো এবারে শুনি। তার মধ্যে আমি একটু বলে রাখি, আমি কিন্তু মাইক নিয়ে বসেছি। হ্যাঁ, দেবজিৎ মাইক নিয়ে বসেছে, দেবজিৎ গান শোনাবে। না একদমই না, আজকে আমি গান শোনাবো না, আজকে আমাদের গান শোনাবে অম্বালিকা। আচ্ছা দেখা যাক, আগে বাচ্চা প্রথমে তো গাইলাম, প্রথমে তো গান দিয়ে শুরু হলো। একটা জমজমাট গান আমরা শুনতে চাই, আশা করি আমাদের দর্শক বন্ধুরাও আমার কথায় নারাজ হবে না। আচ্ছা দেখা যাক, আগে ঐশ্বরিকা গান শুরু সবার হয়ে যাক, তারপর। ঠিক আছে ঠিক আছে। স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার ছবিতে রং মিলাবে এমন আবির কই, আমি দুঃখের সিংহাসনে বসে সুখে বলে আমায় জাগরণে ঘুমিয়ে আছি, বিনিদ্রকে বলে আমায় আমি অসীম ধনে ধনে, দরিদ্রকে বলে আমায় জাগরণে ঘুমিয়ে আছি, বিনিদ্রকে বলে আমায় আমি পথের
ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। তুমি কি মানে এই ধরনের গানই বেশি গাও, মানে সব ধরনের গান করো? আচ্ছা, কোনটা করতে বেশি ভালো লাগে? আধুনিক গান, আধুনিক গান করতে। আচ্ছা আচ্ছা, এই যেমন অদিত্রি বলছিল ও পুতুল দিয়ে খেলা করে, তো ও তো তোমার থেকে আরেকটু ছোট, তুমি কি দিয়ে খেলো? তুমি কি খেলার সময়টুকু পাও? পাই, একটু একটু পাই। আচ্ছা, কি কি করো অবসর সময় বসে? বোনের সাথে ক্যারাম খেলি, লুডো। আচ্ছা, বাহ, এটা একটা ভালো দিক। নয়তো আমি ভাবছিলাম এখনকার ছেলেমেয়েরা তো সময়ই পায় না, টিউশন, গান বাজনা, তারপর আবৃত্তি, তারপর পড়াশোনা তো আছেই, ঠিক না? হ্যাঁ, এবারে আবারও যাব অদিত্রির কাছে। কি কি শোনাবে? ঠিকানা। ঠিকানা, আচ্ছা, আরে আরে জগমোহন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো শুনি। নমস্কার, কবি সুকুমার রায়ের ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেষো? আদ্যনাথের নাম শুনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনের মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তার মামার শালা, তারই পিসের ঘুরত তো ভাই আদ্যনাথের মেষো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও বলছি শোনো, আমড়াতলার মোড়ে তিন মুখে তিন রাস্তা গেছে তারই একটা ধরে। চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সে থায় ডাইনে বায় পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। নমস্কার। তুমি বুঝতে পারলে ঠিকানাটা কি বললো? অ্যাড্রেস জানতে চাইলো তো, তো অ্যাড্রেসটা কীভাবে বোঝালো বুঝতে পেরেছ? হ্যাঁ। আচ্ছা, কী বুঝেছো একটু বলো, কী বুঝতে পেরেছো একটু শুনি। বলছে কীভাবে যেতে হবে, এভাবে এভাবে যেতে, এভাবে এভাবে যদি তোমাকে কেউ বলে তুমি পারবে যেতে? না। প্রথমে সিধে নাক বরাবর, তারপর ডান দিকে চোখ রেখে, তারপর চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, তারপর দেখবে সে থায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো। আচ্ছা, তোমাকে যদি বলতো কেউ তোমার বাড়ি থেকে ভ্যানগার্ডের ঠিকানাটা এভাবে যদি কেউ বুঝিয়ে দিত, তুমি আসতে পারতে? না। তাহলে যে এভাবে ঠিকানাটা দিল সে কি যেতে পারবে? ও কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি এমনি একটু জোক করছিলাম তোমার সঙ্গে, ঠিক আছে? এবার আবার একটু বৃন্দা দিদির কাছে যাই। আচ্ছা, বৃন্দা দিদি কি শোনাবে? কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা। আচ্ছা চলো। নমস্কার, কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন তো সব গাছে, এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামো। চিড়িয়াখানার নাম জানো তো আমার, সেজ মেশোর, আদর করে দেখেছিলেন পশুরাজের কেশোর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো,
বলি না তাই সেসব কথা, সামলে রাখি মুখ। কিন্তু কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পানে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। ভীষণ সুন্দর, আর কবিতাটাও মানে ভীষণ মজার একটা কবিতা। আচ্ছা বৃন্দা, কি মিথ্যে কথা বলা হয় বাড়িতে? পারতেও বলি না। পারতেও বলো না? বা এখন যদি অনস্ক্রিন বলে যে মিথ্যে কথা বলি তাহলে তো বাড়িতে গেলে পিঠে পড়বে, তাই না? না, বাবার কাছে কখনোই বলি না মিথ্যা কথা। আচ্ছা, মার কাছে একটু? মাঝে মাঝে ওই জোকস করার জন্য বলি আর কি। আচ্ছা আচ্ছা, এছাড়া আর বলা হয় না? আচ্ছা, লক্ষ্মী মেয়ে, আমি একবার বলেছিলাম মিথ্যে কথা, হ্যাঁ আমি একবার বলছি, হ্যাঁ তারপরে লম্বা একটা বেদ দিয়ে বাবা দিয়েছে, একেবারে শেষ। তারপরে এটা সবার না? হ্যাঁ, একবার তো এরকম হলো, আমাকে তো মানে রাতের বেলা গেট থেকে বার করে দিল, তারপর মা আবার কাকুতি মিনতি করে নিয়ে আসলো, তারপর থেকে মিথ্যে কথা বলতে গেলে আটঘাট বেঁধে বলতে হয় যাতে ধরা না পড়ি। আচ্ছা, এবারে আবার আসবো ঐশ্বরিকার কাছে, কি শোনাবে? এখন আমি নচিকেতাদির গাওয়া এই আগুনে হাত রাখো গানটি গাই। চলো চলো শুনি, তারপর কিন্তু তোর কাছে গানটা শুনবো। আচ্ছা হবে হবে, সবার হয়ে যাক, তারপর একবারে শেষে আমার সঙ্গে তুইও গাইবি, আমি একা গাইবো না, একা তো প্রথম করলাম। কাল তো গাইলামই, গতকাল তো আমিও তো আজকে গাইলাম। আচ্ছা যাই হোক, আগে ঐশ্বরিকার গান শুনি। হ্যাঁ শেষে শেষে দুজন মিলে করবো। আগুনে হাত রাখো
ক্যা বাত, সত্যি ক্যা বাত। তোমাকে এই গানগুলো কে বেছে দেয়? অনেক সময় আমার মা বেছে দেয়। মাইক্রোফোনের সামনে বলো। মা বেছে দেয়, তারপর ম্যামও বেছে দেয়। এর থেকে আচ্ছা, ভীষণ সুন্দর। আর রোজ রেয়াজ করা হয় তাই তো? হ্যাঁ, গলা শুনলেই বোঝা যায় এত সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, তোমার এখানে আজকে এসে কেমন লাগলো বলো একটু। খুব ভালো লাগছে। আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করলাম বলে খুব ভালো লাগছে নাকি সত্যি সত্যি খুব ভালো লাগছে? আচ্ছা, আর বৃন্দার কেমন লাগলো? অনেক ভালো। অনেক ভালো, এত সিরিয়াস কেন উত্তরটা? একটু হেসে বলো, খুব ভালো লেগেছে এভাবে বলো। আচ্ছা, বলবে না। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে গানটা, হ্যাঁ, আমাকে আমার, এটা কিন্তু আমার শুধু আমার রিকোয়েস্ট না, আমাদের পিসিআর এ যারা বসে আছে, হ্যাঁ, পিসিআর এর দাদারা আমাকে গতকালও বলেছেন, আজও বলেছেন, এবং আজকে এমনটা বলা হয়েছে যে আজকে যদি গান না গাওয়া হয় আমাকে বিরতিতে যেতে দেবে না, আমাকে ধরে রেখে দেবে, আমি হা করে বসে থাকবো, হা করেই বসে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, দাদাদের আদেশ তো বোনের শিরোধার্য। চল তাহলে একসঙ্গে করি। কোনটা করবি? একটা ফোক করি। ঠিক আছে, চল ময়না ছলাত ছলাত করি, চল।
অসংখ্য ধন্যবাদ ঐশ্বরিকাকে, ঐশ্বরিকা আমাদের সঙ্গে পারকাশন বাজালো। অসংখ্য ধন্যবাদ অম্বালিকাকে। এ বাবা, আমার একদম ধন্যবাদের কিছুই নেই। আর দেবজিৎকে ধন্যবাদ, এত সুন্দর সাপোর্ট করলো। আর শুভঙ্কর দাকে, ভীষণ সুন্দর একটা ভীষণ সুন্দর সঙ্গত করলো আমাদের সঙ্গে। আচ্ছা, পিসিআর এর দাদারা কিন্তু আমাকে, তাদেরকেও ধন্যবাদ না জানালে না হয় না, কিন্তু আমাকে আমাকে একটু মানে রিকোয়েস্ট করছে তোকে একটু বলার জন্য। তুই কি দুইলান কিছু শোনাবি আজকে? আজকে আচ্ছা, আজকে আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে। আচ্ছা, আমাদের দাদাদের আদেশ আমরা এরপরের বার নিশ্চয়ই রাখবো, এরপরের দিন। আমাদের তো এই অনুষ্ঠানটা শেষ হচ্ছে, কিন্তু আমাদের কথায় সুরে জমজমাট সকাল চলবে, তখন আমরা কোনো একদিন আমরা শুনিয়ে দেব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে, আবারও শুভ বিজয়া। এই গোটা বছরটা আমরা মানে এর পরের গোটা বছরটা আমরা অপেক্ষা করব মা দুর্গার আবার আসার। তো এই একটা বছর আমরা যেন সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, সতেজ থাকি, এটাই মায়ের কাছে একমাত্র প্রার্থনা। এই বলে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো শিল্পীকে নিয়ে আমাদের কথায় সুরের জমজমাট সকাল অনুষ্ঠানে। তাহলে সবসময় আপনাদের যেটা বলে থাকি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন, সবসময় নিউজ ভ্যানগার্ডে চোখ রাখতে হবে আমাদের সাথে থাকার জন্যে। এবং সর্বশেষে আবারও বলবো শুভ বিজয়া, অনেক ধন্যবাদ, নমস্কার।